24 ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাকিয়ে পড়বে শীত, জানালো আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি চ্যানেলে প্রথমবার প্রবেশ করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কি, তা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন। দার্জিলিং তুষারপাতের সম্ভাবনা, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে আগামী তিন দিন ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা, ফলে রাজ্যে ফের বাড়বে শীতের প্রকোপ, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। আগামী দুদিন দার্জিলিং কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে, এমনকি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ওই দুই জেলায়। আবার উত্তরবঙ্গে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্রবার থেকে সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর দিনাজপুর, মালদা ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে। অন্যদিকে চলিত মাসের তাপমাত্রা না বাড়লেও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে রাজ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন।